নিরাপত্তা রক্ষীকে বেঁধে রেখে ডাকাতি। প্রায় 7.5 ঘন্টা ধরে লুটপাট 15-20 জন ডাকাত দলের। ঘটনায় প্রায় 1.5 কোটি টাকা সামগ্রী চুরি করে পালিয়েছে অভিযুক্তরা। চাঞ্চল্য পাকশা থানা এলাকায়। বন্ধ কারখানায় ডাকাতির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে কাকসা থানার অন্তর্গত বামুনারা এলাকার সারণ প্রাইভেট লিমিটেড নামক বন্ধ এক ইস্পাত কারখানায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভাটির বিস্ফোরণের কারণে প্রায় 6 থেকে 7 মাস বন্ধ ছিল এই কারখানা। স্থানীয় সূত্রে আরও জানা যায় দুষ্কৃতীরা প্রায় 7.5 ঘন্টা ধরে লুটপাট চালায়। ঘটনায় আনুমানিক 1.5 কোটি টাকার তামার তার, জলের পাম্প এবং যন্ত্রাংশ নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ নিরাপত্তারক্ষীদের। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাত 9টা নাগাদ একদল দুষ্কৃতী এসে বন্ধ কারখানায় ঢুকে নিরাপত্তারক্ষীদের বেঁধে লুটপাট চালায়। প্রায় 18 থেকে 20 জন দুষ্কৃতী এসেছিল বলে অনুমান। পাঁচিল টপক করকে 18 থেকে 20 আদমি উধার সে ঢুকা আর ইয়াঁ পর হামলোক পকড় করকে হাত বাঁধ দিয়া আমার পিছে লে যাকর রাখ দিয়া আর ফির দুসরা আদমি আয়া উসকো ভি বাঁধ দিয়া আর করিব করিব জিতনা তাম্বা কা কোয়েল থা সব লেকে চলা কম সে কম 1 থেকে 1.5 কোটি লগভগ রুপিয়া কা দাম লে মাল লে গিয়া আর এই উধার সে ভি লে গিয়া স্টোর সে ভি এক্সট্রা ভি মাল লে গিয়া। নিরাপত্তারক্ষীরা জানান ডাকাত দলটির কাছে ছিল আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র। নিরাপত্তারক্ষীদের বেঁধে তাদের থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোনও। এরপর প্রায় 7.5 ঘন্টা ধরে চলে এই লুটপাট। আনুমানিক ভোর 3:30 নাগাদ লুটপাট চালিয়ে ফিরে যায় দুষ্কৃতীর দল। সকাল হলেও নিরাপত্তারক্ষীদের মুখে স্পষ্ট আতঙ্কের রেশ। ঘটনার কথা জানাজানি হতে কাকসা থানার পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থলে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এখানে 1.2 কোটি 20 লাখ 50 লাখ এরকম। ডাকাতেরা কখন এসেছিল? 8:50-9টা নাগাদ এসেছিল। দেপাশিলে ঢুকে আমরা এখানে বসে বসেছিলাম বেঞ্চটাতে। বেঞ্চটাতে ঢুকে আমাদের দুজনকে কবজা করে নেয়, বাস ওখানে সাইড করে বেঁধে দেয় আমাদের দুজনকে। তারপর প্রশ্ন করে যার কেউ আছে নাকি, আমরা সত্যি বলে দিই, না হলে মারবে ওরা, মারধর করবে। ওদের হাতে অস্ত্রও ছিল, পিস্তলও ছিল। তা আমরা সত্যি বলে যে এখনো একজন আছে, ও খেতে গেছে, ও আসবে। ওর এসে ওকে ঢুকিয়ে ওকে বেঁধে দিয়েছিল। তারপর তার মধ্যে একে মেরেও ছিল, মার দিয়েছিল ওকে। তারপরে এখানে যা করার সব চুরি করে নিল। আর দুজন রাত 10টার সময় ঢুকে ওদেরকেও ঢুকিয়ে নিয়েছিল, পাঁচজনকে ধরে রুমটাতে বেঁধে দিয়েছিল। 18 থেকে 20 জন মুখে গামছা বানিয়েছিল, সবাই প্রায় অস্ত্র সবারই কাছে ছিল। এখানে তামার কয়েল ছিল, ভাটির কয়েল, সেই কয়েল চুরি করে নিয়েছিল। সব যত তামার জিনিস ছিল নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কাকসা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।